আসসালামু আলাইকুম অল ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মামুন চৌধুরী আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইনের চতুর্থ নম্বর কারখানা থেকে চলে যাবে শ্যামন মণ্ডল বাইরের বাড়িতে শ্যামন মন্ডল ভাই ওনার বাড়ির অনেকগুলো বারান্দা দুটা গেট ওয়াডা করেছে একটা অ্যাস মানে লোহার রাজুকের যে গেটটা ওই গেটটা একটা ছোট একটা বড় গেট ওয়াডা করেছে ওনার বাড়ির সিঁড়ি ওয়াডা করেছে থাইগলাসেরও অর্ডার করেছে বাড়ির যা যা কিছু প্রয়োজন সব কিছু অর্ডার করেছে আজকে আমাদের মালটা ওর দুশো আমরা প্রসেসিং কমপ্লিট করলাম আর আমরা কোন মালটা কত টাকা নিয়েছি কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখতে পারবেন যারা কিনা বাড়িতে সুন্দরভাবে আঙ্কপূর্ণভাবে রাজকীয় গেট তৈরি করতে চান আপনি বর্তমান মূল্যটা জানতে পারবেন এগুলো কী কী দিয়ে তৈরি করা আমি প্রথমে আজকে গেটটা দিয়ে শুরু করি বাড়ির জন্য কিন্তু আমরা অনেক সুন্দর করে বারেন্দা গ্রিল তৈরি করেছি বারান্দা গ্রিলগুলো ইশানা দেখতে পারবেন আমরা বাইরের জন্য যে গেটটা তৈরি করেছি গেটটা একটা গেট রয়েছে সাত ফিট বাই আট ফিট একটা গেট রয়েছে তিন ফিট বাই সাত ফিট আমি প্রথমে বড় গেটটা দিয়ে বলি এই সাত ফিট বা আট ফিট যে গেটটা তৈরি করেছি টোটাল স্কোয়ার ফিট করলে ছাপ্পান্ন স্কোয়ার ফিট হয় এটা তৈরি করা এস এস এবং গ্যালভানাইজ এবং কি ঢালাই জাতীয় দিয়ে তৈরি করা সম্পূর্ণ সংমিশ্রণভাবে তৈরি করা আপনি চাইলে আপনার বাড়িতেও লাগাতে পারেন এটার জন্য পিছনের সিট ব্যবহার করা আছে যেটা ভিতর থেকে কিছু দেখা না যায় আমরা পিছনের সিটটা ব্যবহার পেন্ট করেছি ব্ল্যাক পেন আর উপরে যে পেন্টটা আমরা কালারিং করে দিয়েছি গোল্ডেন পেন এবং ব্ল্যাক পেন খুবই চমৎকার লাগলে আপনার বাসাতে কিন্তু ওই ধরনের গেট লাগাতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি যদি ওইসব ধরনের গেট লাগান তাহলে আপনি কত টাকা স্প্রেডের মাধ্যমে করতে পারবেন আপনি যদি অ্যাসেস গ্যালভানাইজ কাস্টিং ঢালাই এরকমভাবে মজবুতভাবে তৈরি করেন এটা খুবই মজবুত এবং সৌন্দর্য বিবেচনা করলে অনেক অতুলনীয় আপনি ওই ধরনের গেট তৈরি করলে প্রতি করতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকা বর্তমান মূল্য গ্যালব্যান্স বক্স দিয়ে আপনি পাতলা মাল ব্যবহার করলে কিন্তু কম খরচের মাধ্যমে করা সম্ভব যেহেতু এটা স্ট্রংভাবে তৈরি করা মোটা মাল দিয়ে তৈরি করা হয়েছে জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে গেটটার দাম আসছে চৌরাশি হাজার টাকা একাশি হাজার টাকার মতো আপনি একাশি হাজার টাকার মাধ্যমে সাত ফিট বা আট ফিট তৈরি করতে পারবেন এটা যেহেতু পিছনের সিট ব্যবহার করা আছে যেহেতু পিছনের সীতে সিট ব্যবহার না করেন তাহলে আপনি তৈরি করতে পারবেন তেরোশো টাকার মাধ্যমে আপনি তেরোশো টাকার মাধ্যমে সেম গেটটা তৈরি করতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে নেওয়া সম্ভব যেহেতু আমরা এর পাশাপাশি ছোট্ট একটা গেট ব্যবহার করেছি যে গেটটার সাইজ রয়েছে তিন ফিট বাই সাত ফিট টোটাল স্কোয়ার ফিট হয় একুশে স্কোয়ার ফিট হয় আপনি এই ধরনের গেট তৈরি করলে প্রতি স্কোয়ার ফিট চোদ্দোশো পঞ্চাশ টাকা সেম গেট দুই এক পাশে সিট ব্যবহার করা আছে যেহেতু এটা ভিতর থেকে বাইরে কিছু দেখা না যায় সিকিউরিটির জন্য বা সেফটির জন্য পর্দার জন্য আর এটার মূল্য আছে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মতো প্রতি স্কোয়ার ফিট চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে কাছে থেকে বলি এই গেটটা আপনি আমি যে আপনাকে মূল্যটা বলেছি আপনাকে অনেকেই কাজের প্রলোপ দেখাতে পারে আমি কম খরচের মাধ্যমে করে দেবো যেহেতু আমরা প্রতিনিয়ত গেটটা তৈরি করছি এই জন্য কিন্তু আমাদের যে কাজের মানটা যে কাজের ফিনিশিংটা অন্য কোথাও নাও থাকতে পারে আর মূলত কাজের রস কেন আপনি সুদক্ষ কারিগরিতে তৈরি করলে টাকার পরিমাণ একটু বেশি খরচ হবে সৌন্দর্য অনেক বেশি হবে আর আমাদের কাজের মান কাজের কোয়ালিটি যারা এখানে প্রতিনিয়ত দেখতেছেন তারা অবশ্যই দেখতে পারতেছেন আমি এখন আপনাকে বারেন্দা গ্রিলগুলো দিয়ে দেখাই তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন পিছনে গেটটা কিন্তু অন্য জায়গায় যাবেন ইনশাআল্লাহ আর এই যে গেটটা এই গ্রিলগুলো এই শ্যামল বাইরে কিন্তু অনেকগুলো গ্রিল রয়েছে আর বাইরের জন্য কিন্তু তারা এ অনেকগুলো বারান্দা একটা দুটো নয় সবগুলো সিধা সীতা বারান্দা কোনো রাউন্ড বারান্দা নয় এটা আমরা দানেশি ডিজাইন বা কলা গাছ ডিজাইন বলি এক এক জায়গায় এক এক নামে ব্যবহৃত হতে পারে এগুলো তো খাতায় কলমে কোনো নাম থাকে না যে যে নামে ব্যবহৃত হয় সেই নামে কিন্তু পরিচিত হয়ে যায় আর এই গেটটা এই যে গ্রিলগুলো এই বারান্দা গ্রিলগুলো আমরা তৈরি করেছি ওয়ান ফেন টু দিয়ে যেহেতু গেটের ক্ষেত্রে অন্য হিসাব যেহেতু বারান্দা ক্ষেত্রে এত মোটা যদি কেউ চান তৈরি করতে পারেন ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করা হয়েছে এটার মূল্য নিয়েছি আমরা পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকার মাধ্যমে কলা গাছ ডিজাইনটা তৈরি করতে পারবেন এই গেটে এই গ্রিলগুলো হচ্ছে খুবই চমৎকার খুবই মজবুত কারণটা হচ্ছে কি এই কলা গাছ যে এভাবে সিধা দেওয়া আছে কিন্তু এই কলা গাছগুলো এক একটার সাথে জ্বালাই রয়েছে এই জন্য কিন্তু মজবুতটা খুবই চমৎকার লাগছে আপনি চাইলে আপনার বাসাতে কিন্তু এই গ্রিলগুলো লাগাতে পারেন আর সেমন বলল কিন্তু অনেক টাকার অর্ডার করেছে প্রায় চার পাঁচ লক্ষ টাকার মতন কাজ অর্ডার করেছে আর এই পাশে কিন্তু অনেকগুলো গ্রিল রয়েছে এই গ্রিলগুলো আমাদের কাজ কমপ্লিট আমরা চক পাড়ার মেরে কিন্তু রেখে দিচ্ছি ইনশাল্লাহ যখন ফিটিং করবো তখন সেটা ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পারবেন আর থাই গ্লাসগুলো আর মালগুলো আমার যে তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর কারখানাগুলো হচ্ছে ওই ওই কারখানা তো সম্পূর্ণ রেডিও হয়ে দেখা যায় যেটা আমার চতুর্থ নম্বর কার্ড হচ্ছে নতুন কারখানা এখানে আমি ভিডিওটা করলাম আমি আপনাকে থাই গ্লাসের মূল্যটা জানিয়ে দিই আপনি যদি থাই গ্লাসও তৈরি করতে চান কাই কোম্পানি এলমুনিয়াম যেমন মন্ডল বাইরের বাইরের জন্য আমরা তৈরি করেছি কাই কোম্পানি অ্যালমোনিয়াম সিক্স এম এম গ্লাস ব্লু মার্কারি চায়না না মার্কে গ্রুপের গ্লাসটা আমরা ব্যবহার করেছি লোক চাকা রয়েছে থাইল্যান্ডের আর কাইয়ের আপনি যদি তৈরি করতে চান প্রতি স্কোয়ার ফিট মশারি নেট ছাড়া নেবো আমরা পাঁচশো বিশ টাকা মশারি নেট ছাড়া নেব আমরা নেবো চারশো বিশ টাকা যেহেতু আমরা বাইরের জন্য মশারি নেট ছাড়া ব্যবহার করেছি মশারি নেট ব্যবহার করি নেই তার জন্য আমরা মূল্য নিয়েছি চারশো বিশ টাকা প্রতি স্কোয়ার ফিট আপনি চাইলে আপনার বাড়িতে লাগাতে পারেন আমরা সিঁড়ির মূল্য নিচ্ছি দেখা যাচ্ছে এক এক বাড়িতে এক রুম আসতে পারে আপনার বাড়িতে কত টাকা আসতে ওই বাড়িতে কত টাকা আসছে এরকম কিছু নয় যেহেতু বাইরের বাড়িতে অনেকগুলো গিরি রয়েছে প্রত্যেকটা ছোটো ছোটো গ্রিড বড়ো ছোটো মিলিয়ে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে এক একটা প্রাইস এক এক একরকম আসতে পারে আমি প্রত্যেকটা আমি স্কোয়ার ফিট হিসাবে বলে দিই কারণটা হচ্ছে আপনার বাড়িতে কম আসতে পারে অনেকে কনফিউজ হয়ে যায় এই গিয়েটা আপনার চৌরাসি হাজার টাকা আসলো একাশি হাজার টাকা আসলো আমার বাড়িতে কেন কম আসবে আসলে নির্ভর করবে স্কোয়ার ফিট হিসেবে আপনি চাইলে আপনি কম খরচের মাধ্যমে করতে পারবেন আমার কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়ুচুং বাজারে আমার চতুর্থ চারোটা কারখানা কিন্তু কুমিল্লা জেলা আপনি চাইলে পৃথিবীর যে কোনো স্থান থেকে ওয়ার্ডার করে আপনার বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিয়ে ওয়ার্ডার করে লাগাতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রতি পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম